सारा तेरे बिन, नींदरा मेरी मुरझाइयां मुरझाइयां। प्यार करके दस केड़ी कितिया कमाइयां हाँ कमाइयां। आजा मुड़िया मार दिया मैनू है जुदाइयां जुदाइयां। आजा मुड़िया मार दिया मैनू है जुदाइयां जुदाइयां। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠেই ঝাউবনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা আমার পেছনে পুরো ঝাউবনটা। তো সকালের ঝাউবনের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। সুন্দর না ঝাউবনটা? আমি তো সকালবেলা ফটোশ্যুট করব বলে ড্রেস পরে চলে এসেছি সেজেগুজে, আর ও এমনি এসছে ফটোগ্রাফার। হ্যাঁ, সব কিছু আমার গায়ে চাপিয়ে দিয়েছে, ব্যাগ সানগ্লাস, আমি বয়ে বয়ে নিয়ে যাচ্ছি। এতক্ষণ তো আমি বয়ে আনছিলাম, এখন একটু দিলাম যে ফটো তুলে দিবি আমাকে। ঠিক আছে চল ঝাউবনে কয়েকটা ফটো তুলবো। সত্যি ঝাউবনটা খুব সুন্দর। হ্যাঁ ঝাউবনটা কিন্তু খুব সুন্দর। আর আজকে এখন সকালবেলা একদম ফাঁকা না, এখন তো পিকনিক হচ্ছে না, কেউ নেই এখানে, এখন একদম পুরো ফাঁকা, বিশাল সুন্দর লাগছে এখন। আমি প্রেগনেন্ট গাছটাকে দেখে আইডেন্টিফাই করেছিলাম যে আমরা একটা কাছাকাছি চলে এসেছি। কোনটা বলতো? ওই যে ওই গাছটা, ও ল্যান্ডমার্ক দেখেছে ওখানে একটা গাছ। আমি কালকে ওইটা দেখে বুঝতে পেরেছিলাম যে আমরা ঠিক রাস্তা দিয়ে আছি, আশেপাশে আছি একটু। এই যে এটাকে বলছো প্রেগন্যান্ট গাছ, এটা ল্যান্ডমার্ক, এটাকে দেখে চেনা যাচ্ছে। কিন্তু এখান থেকে রাস্তাগুলো দেখো, কতগুলো রাস্তা গেছে, কি কনফিউজিং না কোনটা দিয়ে আসব। সকালবেলা বিচে এসেছি, বিচটা দেখো পুরো ফাঁকা, এখন পুরো ফাঁকা, দূর দূরান্তে কেউ নেই বিচে, শুধু আমরা। জলটাও এখন একটু দূরে আছে, চলে আসবে একটু পরে জল, এই 10:30-10:30 পর জল আসবে। হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, ভালোই বৃষ্টি পড়ছে, বেশ ভালো বৃষ্টি পড়ছে। কিন্তু তো হঠাৎ বৃষ্টি নেমে গেছে বলে আমরা এখন আবার ফেরত চলে যাচ্ছি, ঝাউবনটার মধ্যে দিয়ে যাচ্ছি। আর ঝাউবনে এখন সেরকম বৃষ্টি কিন্তু আমাদের গায়ে লাগছে না, এত গাছ না উপরে, ছাতার মতো কাজ করছে। এই রাস্তাটাই হবে, এখান দিয়ে দুটো রাস্তা আছে, এবার কনফিউজড আমরা যে কোনটা, এটাই হবে, গেস কর কোনটা। সোজাটাই হবে, সোজাটা আমার মনে হচ্ছে, এটা আমার মনে হচ্ছে আমি এটা দিয়ে এসছি, এইটা দিয়ে। হ্যাঁ, ও এদিকেও একটা আছে কিন্তু। তো সকালবেলা তোমাদের একবার রিসর্টের চারপাশটাও দেখিয়ে দিই। তো সকাল সকাল আমাদের চা আর বিস্কিট চলে এসছে, আর খুব জোরে বৃষ্টি নেমে গেছে, ভাগ্যিস চলে এসেছি তার আগে আমরা এখানে ডাইনিং হলতে। তো আমরা কলকাতা থেকে এখানে বানি রিসর্টে আসার মেন প্ল্যান ছিল, এখানে একদিনে স্টেকেশন করে পরের দিন সকালবেলা আবার বাইক নিয়ে বাপাস বাড়ি। কিন্তু আজকে সকালবেলা উঠে থেকে ওয়েদারটা যা দেখছি, আর এখন দেখছি বৃষ্টি পড়ছে, আমরা তো রেনকোট বা কিছুই জানিনি রাস্তায়, মানে বৃষ্টির মধ্যে তো কোনোভাবেই ট্রাভেল করা সম্ভব না। বৃষ্টি থামবে, ভালো ওয়েদার হবে, তারপরে আমরা এখান থেকে বেরোতে পারবো। কিন্তু একটা এই খারাপ জিনিসের মধ্যে হঠাৎ একটা যে ওনার আছেন এই রিসর্টের দাদা বললেন যে সামনে একটা ভালো মানে সাইট স্পট আছে আর কি, যেখানে সবাই যায় মোহনার কাছাকাছি। তো উনি বললেন দেখি কথা বলে আমি আপনাকে বলছি, তাহলে আমি বললাম হ্যাঁ চলুন যাই, এখানে এখন বসেই আছি, বাড়ি যখন যেতেই পারছি না, বেরোতে পারছি না, তখন কোথাও একটা নতুন জায়গাতে ঘুরেই আসি আশেপাশের, এই জায়গাটা তো মোটামুটি কাল থেকে এক্সপ্লোর করেই নিয়েছি। লুচি সাথে এটা কি আছে, ছোলার ডাল, ছোলার ডাল, ডিম সেদ্ধ, মিষ্টি, মিষ্টি দই, পাঁপড় দিয়েছে,
এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, রসগোল্লা আর মিষ্টি দই, সাথে পাঁপড় ভাজাও দিয়েছে জানি না কেন। সো এখন একটু একটু রোদ উঠেছে, এখন প্রায় 11টা বাজতে যায়, আমাদের বেরোতেও হবে আজকে, দেরি হয়ে যাচ্ছে অনেক। তো তার আগে আমরা একটু মোহনার দিকটায় ঘুরে আসব, দাদা বললেন আমাদের একটু মোহনার দিকটায় নিয়ে যাবেন, আর মোহনাটা এখান থেকে কাছাকাছি, খুব একটা ডিস্টেন্স না, তাই বেশিক্ষণ লাগবে না। তো দেখা যাক কতটা দূরে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আসে ওটা সাইড সিনের মতো আর কি, ওটা সবাই যায় ভালো জায়গা, কিন্তু আমরা জাস্ট এখান থেকে ভেবেছিলাম বেরিয়ে বাড়ি চলে যাবো 12টার সময়। দাদা বললে যে এরকম একটা জায়গা আছে যাবেন নাকি, আমরা হ্যাঁ কেন যাবো না, নিশ্চয়ই যাবো, চলুন। তো এখন ওই জন্যই বসে আছি, হয়তো একটু দেরি হবে বাড়ি ফিরতে, কিন্তু ওটা দেখেই যাবো, এত দূর এসলাম আসলাম যখন মোহনাটা না দেখে যাওয়াটা মিস হয়ে যাবে। জানে ये कैसी রাতে আই উসকে সপনে মেরে আঁখো কো ভা গই, বাতে কুছ এসি ও কহ কে গই মেরে অন্দর কনো মে ইউ সমা গই, খ্বাব জো মেরে অব ইনকো বনা দে দে, বাহো মে তেরে দে জগা, অব মুঝে বোলনা হ্যায় সারি ও জো বাতে তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি কে আব খোল না হ্যায় সারি ও জো রাজ দিল মে হ্যায়, তোমার ফুটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি, জো ভি হ্যায় ইয়ে সিলসিলে এসে হি চলতে রহে, সাথ তো হ্যায় না মেরে শক ইয়ে তেরে হওয়ালে বেপনা, তুঝসে হি তো হ্যায় মেরে দিল কি দাস্তা, তুঝসে হি সারে বাস্তা, অব মুঝে বোলনা হ্যায় সারি ও জো বাতে দিল মে তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি কে আব খোল না হ্যায় সারি ও জো রাজ দিল মে হ্যায়, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। এখানে সামনে সব বোট গুলো রয়েছে, দারুন জায়গাটা রে, দারুন না? হ্যাঁ দারুন জায়গা। আমরা এখন আরেকটা স্পটে যাচ্ছি, জেটির দিকে, যেখানে সমস্ত ট্রলার বা সমস্ত কিছুগুলো স্ট্যান্ড করা থাকে, মানে ভাসে আর কি, বাস স্ট্যান্ডের মতো ট্রলার স্ট্যান্ড। তো ওই ওটা দেখে, জেটিটা দেখে, জেটিটা হয়ে আমরা তারপর আবার রিসর্টের দিকে ফেরত যাব, তারপর ওখান থেকে ব্যাগটা গুছিয়ে যাত্রা কলকাতার দিকে। একদিন শেষ হয়ে গেছে ছুটির, আজকে ফিরতে হবে। মাছের আড়ত আছে, মাছগুলো ধরে না মেইনলি এখানে নিয়ে আসা।
এখান থেকে তারপর শুধু বাজারে মানে উড়িষ্যার বাজার না পুরো ইন্টারন্যাশনাল মার্কেটে সাপ্লাই হয়। আর এখান থেকে পমফ্রেট মাছ আর শুনেছি বর্ষাকালে ইলিশ মাছও নাকি এখান থেকে আমদানি হয় কলকাতায়। তুই ওটাই নিচ্ছিস? তুই নে, তুই ভালো নিস। এটা সব মাছ ধরার ট্রলার এখানে দাঁড়িয়ে আছে, এরা সবাই যায় সমুদ্রে মাছ ফাছ ধরে নিয়ে আসে, এখানেই নিয়ে আসে, এখানে প্রসেসিংও হয়, তারপরে বাজারে যায় এখান থেকে। কত মাছ, কি মাছ কে জানে, কি মাছ দাদা এটা? বড়ুয়া। কি বড়ুয়া? বড়ুয়া এখান থেকে উড়িষ্যা আর অন্যান্য জায়গায় সমস্ত মাছ গুলো। এগুলো সব শুটকি মাছ উপরে যেগুলো? হ্যাঁ শুটকি মাছ। শুটকি শুটকি একটু জলের দিকটায় নামি। এখানে শুটকি মাছ হচ্ছে সব বোটের উপরে, দেখতে পাচ্ছ মাছের প্রসেসিং ও এখানে হয়। কত ওয়েট হবে এগুলো? ময়ূর মাছ ওয়েট কত? ওয়েট 18-20 কিলো তো হবে। হ্যাঁ কেমন বেশি? 10 কিলো? 10 কিলো তো হবে। ময়ূরের যেরকম পুচ্ছ থাকে ওরকম ময়ূর পুচ্ছের মতো ডানা খুলছে। আমরা দেখলাম এই জায়গাটাও, অনেক মাছ দেখলাম, অনেক রকম মাছ দেখলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও কমেন্টে, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর অনেক অনেক শেয়ার করে দিও। আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি রিসর্টের দিকে, এবার এখান থেকে গিয়ে রেডি হয়ে আমরা বাড়ির দিকে রওনা দেওয়া শুরু করবো। এখন কটা বাজে? এখন বাজে 11:44, আমরা এখান থেকে 12:30-12:15 মধ্যে বেরিয়ে যাবো। চলো রাস্তায় দেখা হবে আবার। এতগুলো মিষ্টি আর দই নিয়ে এসেছে। আচ্ছা চলে যাওয়ার আগে দাদা আমাদের দই মিষ্টি খাইয়ে পাঠাচ্ছেন, দই মিষ্টি শুভ হয় যাত্রার জন্য। তাই দাদা খুব অমায়িক ভালো মানুষ, এত খেয়াল রেখেছেন আসার পর থেকে, কি বলবো, কিছু বলার নেই। খা,
আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। এই সবে রিসর্ট থেকে বেরোলাম, মেন রোডে উঠতে এখনও 12-14 কিলোমিটার দেরি আছে, মানে হাইওয়েতে আর কি। অ্যাকচুয়ালি আমাদের পৌঁছতে প্রায় 6-7 ঘন্টা সময় লাগবে, ডিপেন্ডস অন কি আমরা রাস্তায় কতবার দাঁড়াই, কারণ আমরা তো রাস্তায় প্রচুর সময় নষ্ট করি। সময় নষ্ট করি না, আমার ভালো লাগে, এনজয়ই করি আমরা, আর টাইমটা কিছু নষ্ট হয় দাঁড়ালে রাস্তায় বেশিবার। हेलो, चलिए निकलते हैं। अभी तो घर जा रहे हैं, कोलकाता जा रहे हैं।
আমরা এই জায়গাটা এখন খেতে ঢুকলাম, আমরা তো কিছু খেয়ে বেরোইনি। এই জায়গাটা রাস্তার ধারে দেখতে পেলাম, তাই ঢুকে পড়লাম এখানে একটু খাবার দাবার খেয়ে। বেশি কিছু খাবো না, এই রুটি আর চিকেন ভর্তা একটু খেয়ে নেবো, খেয়ে এখান থেকে আবার রওনা দেবো। এই জায়গাটা বেশ খুব সুন্দর আর খুব বড়, হোটেল আছে, মানে থাকার জন্য হোটেল আছে, খাবার হোটেল তো আছে, প্লাস একটা পার্ক টাইপের জায়গা আছে, সেখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সুন্দর। তোমরা এই রাস্তায় যদি কখনো ট্রাভেল করো এখানে, তোমরা আসতে পারো খাওয়ার জন্য। এখানে বসে খাওয়ার রেস্টুরেন্ট স্টাইলের জায়গা আছে, প্লাস আমরা যেখানটা খাচ্ছি সেটা ফুড কোর্ট টাইপের জায়গা। আমরা ফার্স্টে অর্ডার করেছি কফি, কফি চলে এসেছে আমাদের, তারপরে আমরা খাবো। গাইস আমাদের খাবার চলে এসেছে, এই হচ্ছে বাটার নান আর এটা চিকেন ভর্তা উইথ ডি। ঠিক আছে আগে খাবো। হ্যাঁ আমাদের সকালে তো খাওয়া হয়নি, সকালে আমরা খাইনি, আর সকালবেলা আমরা যে ব্রেকফাস্টটা করেছিলাম ওটা ইকুইভ্যালেন্ট টু লাঞ্চ হয়ে গেছিল ওই সময়। তো এখন ঠিক আছে, আমরা একটু সন্ধেবেলায় খেয়ে তারপর রওনা দেবো।